17 বছরের নবীর কাছে একটা টেন্ডার আসলো, আপনার নাম কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? নাম আনা মাইসারা। বাস তোমার নাম মাইসারা, কি বুঝাইতে চাও? আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোনো ওয়াজে এত জোর আওয়াজ দেন নাই, দেখবা আশেকের রাসূল আজকে কয়জন আছে। তোমার নাম মাইসারা, কি বলতে চাও? বলতে চাই আমার ম্যাডাম খাদিজা বিনতে খাইলাত, আমার কফিল, আমার মালিক, আমার কফিল খাদিজা বিনতে খাইলাত বিনতে খাদিজা, খাদিজা বিনতে খাইলাত। আমার বিশ্বনবী বলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, عبد مناب بن قصي بن كلاب بن مرة بن كعب بن لويب بن قلب بن فهر بن كرنة بن خزيمة بن إلياس بن مدركة بن نزر بن مزر بن معب بن عدنان أمي أمار يكوش بورس كوية دلام تدو كالي خادي زر نام كوية بوئي ريسوش شادة شادة بولتا سي أبرا كاسا مي اكتا پوستاب نياش سيلام آواز دي نيبر كي پوستاب أمار ميدام بولي دي سي أبرا سوري تر بولو موقع كو بالو أبرا نام عالمين আজকে তার চরিত্র নিয়ে কথা কর, যদি কোনোদিন হাতের নাগারে পাই জ্যান্তা পুইতে ফেলব নিকলি হাওয়ার বিলের নিচে। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা কর, এই আওয়াজগুলো দিয়ে নেক্সাস আমি বুতুম পেশার মধ্যে বই গেছি। মনে মনে ভাই বেটা কি ইলেকশন করতে আইসি? এবারে ইলেকশন করতে আহি নাই, নাস্তিক গুলার জুতার বাড়ি দিয়ে লেগে আইসি। তোমার পাশের এক বুড়া তাকবিরদার এক বুড়া আক করে চাইতে, চিন্তা করে আমি তাকবির দিছি তুই মরে যাইতে আমার বুড়ির কি অবস্থা হইব? এই রিজেক্টারে বাদ দেও, সত্তরটার নিচে চিন্তায় থাও মিয়াউন, কথা কন না কেন? এই বুড়ি তো তোমার কথা শুনে না, পানের বাটা ছেলে একটু ফান দিবা নিয়ে কম, তুই যুবক বসে বহু জ্বালাইছো আমারে, কথা কর না কে? এখন বুড়ি তোমার পাঁচ হাজার মতো শেষে কষ্ট হইতেছে, টাকা নাই দিকে, বয়স কত? এই যারা আওয়াজ নাক দিয়ে শুনছে ওকে মনে নাই, কান দিয়ে শুনলে মনে, বয়স কত? জোরে কন, বয়স কত? পূর্বে শর্মা তুই আমার নবীর ইতিহাস জানস না তো? হে তাসলিমা নাসরিন নট্টু, কি তুই জানস না আমার নবীর ইতিহাস? কোরআন থেকে নে আমার কাছ থেকে, 17 বছরের নবী আমার, দেখ চরিত্র কারে কয়, আর আমাকে 70 বছরে বুলা নাতি একটা দিলে কুত কুতাই চায়, কথা কর না কে? 70 বছরে বুড়া যখন দেয় 14 বছরে নাতি একটা ঈদের সময় বাইতেছে পিড়ে আর দিয়ে মজা নাই, কেমন আছে নানা ভাই? দাদা ভাই আসো কেমন? কারণ হে প্রেমের প্রস্তাব দিলে তারা সেরিয়ে তার জুতা দিয়ে দিব, এলাকা মজা লাগে ভিড়ে আর দিয়ে, কেমন আছো তুমি? এটা আপনাকে কিশোরগঞ্জের কথা না, আমি গোপালগঞ্জের কথা কই। 70 বছরে বুড়া লোভ সামলাইতে পারে না, পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র অধিকারী, দেখ আমার নবী চরিত্র কারে কয়, কথা কর না কেন? কষ্ট হইতেছে? পাঁচ মিনিট হ্যাঁ হইছে, হ ঠিক আছে হইছে, চুপ থাও তাহলে। এ মুসলমানের পোলা, মাইসারা এসে কয় আপনি আমার ম্যাডামের বাড়ির ম্যানেজার হইবেন, আপনার চরিত্র বলে খুব ভালো। আমার নবী বলে আমি ম্যানেজারের দায়িত্ব জানি না, তবে তোমার মালিক শুনছি খুব ভালো মানুষ, খাইলাত বেন্দে খাদিজা বেন্দে খাইলাত, বলে দিও তাকে, বলে দিও আমি তার বাড়ির ছাগল চড়াইতে পারি, তাও যদি আমার চাষা আর চাষি আমার পারমিশন দেয়, আমার তো মা নাই, আমার পারমিশন দেওয়ার জন্য আমার চাষা চাষি লাগবে আর কেউ না। প্রস্তাব হয়ে গেল, নবীর বাড়ি ছাগল চড়ানোর জন্য চলে গেলে, লম্বা চওড়া হাদিস, ছাগল চড়াইতে যাওয়ার সময় আমার নবীর জীবনের প্রথম 325টা ছাগল লয়ে আমার নবী যাইতেছে, সেই জাবালে রহমা, সে জাবালে নূর যেটাকে বলা হয়, জাবালে ওসায়ের, এখান থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে একটা জায়গা আছে পাহাড় জাবালে ওসায়ের বলে, এখানে আমার নবী 325টা ছাগল লয়ে গেছে মাইসারের লগে। জোরে কর মারহাবা। ছাগলের ঘরে যখন নবী ঢুকছে ছাগলের খামারে, এখন কানবেন, গরমে গলাটা ডাইবে গেছে, শুধু আমি দেখবো নবীর প্রেম কয় জোরে রক্ত আছে। নবীর চরিত্রে কথা কস, আবার তালবে আলী বাবাজিরে রেডি হ, জেল ফাঁস পুরুষের জন্য, আশেক রাসুলদের জন্য,
ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মরছে বিষ খাওয়ায় মারছে তার শহীদ করছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়াইছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে ইমাম মুহাম্মদ বিন হাম্বলকে বেতের আঘাত করতে করতে শহীদ করে দেওয়া হয়েছে পরজন আইসেল খানা মৃত্যু হবে প্রত্যেকটা নাস্তিকের পাল্লা উড়া দেব কথা ঠিক না ব্যাথা এ রাখো শুধু একটা কথার আওয়াজ দিবা জেল খাটা কল চোর বদমাইশের জন্য না জেল উলামা একরাম হককানি ইমানদারের জন্য ইমাম আবু হানিফা যারে উত্তরসরি নামাজ পড়ি তারে কেমনে মারছে জানো তিলে তিলে শেষ করছে জেলখানায় লাস্টে বিষ খাওয়ায় শহীদ করছে ইমাম আবু হানিফাকে ইতিহাস জানো ইমাম শাফিকে শুলিতে ছড়ায় দিছে ইমাম মুহাম্মদ বিন হাম্বলকে প্রতিদিন 11 বার মারা হইতো ওই ব্যাতের সাথে চামড়াগুলো উঠে আসতো আমি ইলিয়াস রহমান যদি জিহাদি জীবনে একটা ব্যাতের বাড়ি খাইলাম না আমার নবীর কথা কইতে যাই তোমার এই মাদ্রাসার প্রিন্সিপাল জীবনে একটা থাপ্পড় খাইলো না নাস্তিক গোহাতের আবার আশেকের রাসূল দাবি করি সেটা আমি তোদের দুটো পাও ধরে বলে যাই তালিব আলী বাবাজির আমরা একদিন চলে যাব তোরা আমাদের স্থানে আসবি যে নাস্তিক গুলো একবার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে ওর জায়গায় পুঁতে ফেলবি তাহলে যাই দেখবি কবরের শান্তি আসরের শান্তি মিজানের শান্তি পলসুরাতে শান্তি এক ধাক্কা দিয়া তোরে পলসুরাত পার করাই দিব আমার আল্লাহ কোন নেতার কাজে হবে না একমাত্র বিশ্ব নেতা ছাড়া আমার নবী বললেন ঠিক আছে মাইসারা চল ছাগলের রশিগুলা সার ছাগলের রশি মাইসারা প্রতিদিন সকালবেলা সারে ছাগলের রশি সারার সাথে ছাগলের কাম হলো আর পানির পিপাসা লাগলে পাগলের মতো দৌড় দিয়ে পানি খাইবো মাগার পানিতে টানলেও নিজেও নামবো না কথা কন না কে বাজনরে সারা রাত ছাগলের পানির পিপাসা লেগেছে সকালবেলা যখন রশিগুলো ছেড়েছে মা খাদিজা আগের থেকে মাইসারাকে বলে দিয়েছে মাইসারা ও মাইসারা তুই এমন একজনের সাথে যাইতেছে গো মাইসারা যেই মানুষটা এমন একজন মানুষ গাছের নিচে বসলে গাছের ডাল তার দিকে ঝুঁকিয়া পড়ে ও মাইসারা তুই তার চিনোস না মাইসারা আমি শুধু তোর বেতন দীর্ঘ বৃদ্ধি করে দেব এই মানুষটার খেদমত করবি তুই তুই তারে রাখাল ভাবিস না খবরদার তারে শুধু আমার বাড়িতে ঢুকাবার জন্য এই কাম করছে সে ছাগলের রাখাল না নবীর কোনদিন রাখাল শব্দ ইউজ করবেন না তোর ইমান চলে যাবে পৃথিবীর সব নবীর দিয়ে আল্লাহ ছাগল চড়াইছে তাই আমার নবী কি দিয়ে খাদিজার বাড়ি ছাগল চড়ায় বাজানরে মাইসারা যখন আজকে রশি ছাড়ছে একটা ছাগলও দৌড় দেয় না 325 টা ছাগল বিশ্বনবীর চেহারার দিকে তাকায়া তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া একটা রাম ছাগল ওই ছাগলদের আমির সাহেব কান দেয়ার বলে তোমরা চিনুনি যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোড়ে এই যার সিলাই তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোড়ে একটা ছাগল তার সমস্ত ছাগল ভাইদেরকে শুনিয়ে দিলেন তোমরা চিনুনি যার চেহারার দিকে তাকাইলে একটা অমানুষ মানুষ হয়ে যায় কোন মাখলুক তার দিকে তাকাইলে হরিণ হয়ে তাকাইলে চোখের দৃশ্য ভালো হয়ে যায় ছাগল হয়ে তাকাইলে কিয়ামতের মাঠে ছাগল গুলে দুম্বায় পরিণত হয়ে আমার আল্লাহর জান্নাতে যাবে একটা ছাগল যখন ওয়াজ করে শুনায় দিলেন 325টা ছাগল আর কেউ দৌড় মারে না বাবা
প্রতিদিন ছাগলগুলো দৌড় দেয় আজকে কেউ দৌড় দেয় না বাজার চোখের পানে ফেলে আমার মাওলানা বুঝায় কমানি যে মানুষটার ছাগলে চিল্ল আমরা চিল্লাম না ও বাজান যদি আমার নবীর কথা শুনিয়ে কারো চোখে এক ফোঁটা পানি আসে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে বলে গেলাম কালকে যদি আপনি কবরের বাসিন্দা হয়ে যান আপনি দেখবেন কবরের ভিতরে আমার বিশ্ব নবী আপনার পাশে বসা একটা ছাগলও দৌড় দেয় না মাইসারা বলে কুরাইশ ভাই বুঝলাম না প্রতিদিন ছাগলের রশিগুলো ছাড়লে ছাগলে দৌড় দেয় লাফালাফি করে আজকে সকালে একটা ছাগলও দৌড় দেয় না বিশ্বনবী বলে মাইসারা তুমি না কইছিলা ছাগল চড়ায় পাগলে কই দৌড়ে না তো দেখবা ছাগলগুলো কেমনে হাঁটে এখন আওয়াজ দিয়েন আমার নবী বললেন ইয়া গাদাম ইয়াল্লা রো এ ছাগলের দল হাট নবী কয় মনে হয় এরা ছাত্র নবী মাস্টার জোরে 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 নবী সামনে হাঁটে ছাগল পিছনে হাঁটে 325টা ছাগল লয়ে জাবালে সারার কাছে নবী গেলেন এমন এক মাঠের কাছে যেখানে ঘাস নাই নবী এক মুষ্টি বালু হাতে নিয়ে জমিনে ছেড়ে দিলেন তাজা ঘাস উঠে গেছে নবীর চরিত্র নিয়ে কথা কস আর তখন নেই তারা যেই রাস্তা দিয়ে যায় পার দেন থাকলেও পুড়ে জ্বলে জায়গা নবী এক মুষ্টি বাতি হাতে নিয়ে ছেড়ে দিলেন তাজা ঘাস উঠে গেলেন নবী একটা লাঠি দিয়ে দাগ দিলেন এবার আওয়াজ দিলেন 325টা ছাগলকে বললেন আমি বললাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি বললাম একটা ছাগলে দেখছি দেখ লড়াচড়া করবি না দৌড়দৌড়ি করবি না সকাল 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত ছাগল ওই দাগের বাইরে কেউ যায় নাই ছাগল ঘাস খায় ওইনি হয়ে রয়েছে নবী মাইসারাকে বলতেছে মাইসারা আমরা বসে থেকে লাভ কি ছাগল তো ঘাস খাইতেই আছে মাইসারা এখন কি বলে শোনেন এখন আপনিও কানবেন মাইসারাও কান্দে মাইসারা বলে কুরাইশ ভাই একটা কথা জিজ্ঞেস করি তোমার হাতে এমন কি জাদু আছে ছাগলের রশি ছাড়লে দৌড় দেয় না লাঠি দিয়ে দাগ দিলে ছাগল দাগের বাইরে যায় না আমাদের এখন এই পাহাড়ের রৌদ্রের কারণে ছায়া যাওয়ার কথা দক্ষিণ দিকে কি তুমি এই পাশে বসাবি দেয় পাহাড়ের ছায়া আর উত্তর দিকে সমস্ত পাহাড়ের ছায়া দক্ষিণ দিকে তোমারটা উত্তর দিকে এমন নবী বলে মাইসারা কারো কাছে বলবি না যা কিছু দেখছোর وإنك لعلى خلق عظيم ميسرة কারো কাছে বলবি না শুধু চোখ দিয়ে দেখে দেখে যাবি ও আমার কিশোরগঞ্জের ভাইরা আজকে 11ই সেপ্টেম্বর আমার আল্লাহরে দেখাইয়া দাও এই গভীর রাত্রি 11ই সেপ্টেম্বর আশেকে রাসূল কয়জন আছে আমার নবী বলে মাইসারা ছাগল যখন ঘাস খেয়ে বসে আছে আমরা বসে থেকে লাভ নাই আস আমরা দুইজন পাহাড়ের ছায়ায় শুয়ে থাকি নবী আমার মাইসারার রান কে বাজান রে বালিশ বানাইলেন উলামা একরাম মনে রাখবেন আমার নবী কয়েকজন রানের কে বালিশ বানায় কয়েকজনের এই কি বলে আপনাদের দেশে রান কয়েকজন সাহাবীর রানকে বালিশে পরিণত করে নবী ঘুমিয়ে গেছেন তার ভিতরে বাজান নবী হওয়ার আগে মাইসারার রান মাইসারা নবীর থেকে 10 বছরের বড় মাইসারা রানটাকে যখন এইভাবে লম্বা করে দিয়ে নবীর শোয়া দিলেন নবী আমার ঘুমায় গেলেন মাইসারার রানের উপরে এবার আওয়াজ দিও গো বাবা ও কিশোরগঞ্জের যুবক ভাইরা দুনিয়ায় কত নেতা দেখছো নবীর মতো নেতা কোথাও দেখছো
يا مار كيشور غنجر بايرا অপরন্তু বেলায় নবী আমার মাইসারার রানের উপরে ঘুমায় একটু পরে মাইসারা লাফ দিয়ে উঠছে ঠান্ডা বাতাস কোথার থেকে আসে চোখটা মেলেই দেখে আমাগো দুইজনকে বাবা বিশাল বড় দুইটা অজাগর সাহাব আমাগো দুইজন রে বাতাস দিতাছে বট গাছের মতো ছায়া দিয়া বাতাস দেয় জোরে 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 আমার নবীর জীবনের 3000 মুজিজার ভিতরে ইমাম তানবীর রাহমাতুল্লাহ লিখেছেন মুজিজায় নবীর মধ্যে দেখবেন আমার নবী 3000 মুজিজার ভিতর উল্লেখযোগ্য একটা মুজিজা নবুয়তির আগে কার চরিত্র নিয়ে কথা বলো জুতা দিয়ে বাইরে প্রত্যেকটারে সুজা করে ছাড়বা এ আল্লাহর কুতুব সরমনার মুরিদেরা দেখ দিক তাকাও তোমার এই কিশোরগঞ্জ জন্ম নিয়েছে আতাহার আলী রাহমাতুল্লাহ আলাইহি তোমার এই কিশোরগঞ্জে শাহ শাহ হুজুর জন্ম নিয়েছেন আশরাফ আলী শাহ হুজুর জন্ম নিয়েছেন শুধু দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও এই কিশোরগঞ্জের জমিনে বাতিলের কোনো আকড়া থাকতে পারে না আতাহার আলী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর কোনো নাস্তিকের সাথে কোনোদিন আপোষ করে নাই ঠিক তোমরা সেই এলাকার মানুষ আমি এবার প্রমাণ করে ছাড়ব মাইসারা কাপ্তা সুসকে কুরাইশ ভাই তুমি চোখ দুইটা খুললো না কেন আমার ম্যাডাম আমার চাকরি রাখবে না তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার জীবন যায় যাক তোমার জীবন গেলে অসুবিধা আছে কি হয়েছে দুইটা সর্বদূরে সাপ তোমার আমার আঘাত করবে নবী বলে এটাও মাখলুক আমিও মাখলুক কিছু করবে না জোরে 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 সাপ দুইটাকে নবী সরায়া দিলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম বাজানরে নবীর চরিত্র দেখেন সাপ দুটো এমনি বাবা ভিড় পড়ে দাঁড়িয়ে আছে সাপ দুটো মাথা দুটো আস্তে করে নবীর পায়ের বিদ্যাঙ্গুলে চুমা দিচ্ছে মাইসারা দূরে দাঁড়ায় বলে কোরাইশ ভাই আজবন তেমন নেতা দেখি নাই দুনিয়ায় বিষাক্ত সাপ কোনো মানুষকে চুমা দেয় গো ভাই আমার নবী মাইসারাকে বলে মাইসারা রে দুনিয়ায় আমার সাথে এসে তুমি যা কিছু দেখলা কারো কাছে প্রকাশ করবে না মাইসারা এবার বলে আমি আপনার কাছে একটা জানতে চাই আমি যার বেতন খাই যার কর্মচারী আমি সে তো আমার গেলেই জিজ্ঞেস করবে মাইসারা রাস্তায় কি কি দেখছো আমি কি একটাও বলবো না এই ঘটনাগুলি আমার নবী বললেন মাইসারা রে যা দেখছো তাই বলবি বাড়াই একটা কথাও বলবি না বাজান আমি আপনাদের একটা তদবির শিখাই দিয়ে যাই হায়াতুল হায়ওয়ান কিতাবে দেখবেন একটা সাপের নাম মারজুক কাটার নাম মাহফুজ মারজুক যার যদি কারো সন্তান বিছানায় প্রস্রাব করে রাত্রে করে না এ কথা কর না কে হায়াতুল হায়ওয়ান কিতাবে আল্লাহর কুতুব লেখেন যদি এই সাপ দুইটার নাম আরবিতে রেখে মাঝখানে নবীর নামটা লেখে বালিশের নিচে রেখে দেয় আল্লাহর কুদরতে ওই সন্তান আর বিছানে প্রস্রাব করবে না এই সাপ দুইটার এত বরকত যখন মারহাবা সাপের মধ্যে যে একটা মাকলুক জান্নাতে যাবে এই সাপ দুইটা নবীর সাথে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আপনাকে কষ্ট হয়ে গেছে শেষ করে দেই আওয়াজ দিয়েন তো এবার ইনশাল্লাহ বলেন তো তা সাপ যদি নবীর সাথে জান্নাতে যায় আমরা যেতে পারবো না পারবো ইনশাল্লাহ আল্লাহ আকবার জোরে বলো তো দেখি সাপ দুটাকে নবী বললেন যা যা বাখা নাখা যা চলে গেলেন সাপ দুটা এবার আমার নবী মাইসারাকে ডাক দিয়ে বলে দিকে আয় মাইসারা তুই কি একবার প্রশ্ন করলি না খালি সাপে কি করলো ছাগলে কি করলো তাই করলি একবারও জিজ্ঞেস করলি না এত পাহাড় থাকতে হাজার হাজার পাহাড়ের মধ্যে আমি এই পাহাড়টাকে কেন বেছে নিলাম ছাগল চড়াবার জন্য মাইসারা বলে আপনি যখন সল করছেন সলে মুকদ্দার জব আপনিই দেন এখন কানবি যুবক ইলিয়াস রহমান জিয়াদাকে প্রতি বছর প্রতি সময় আনতে পারবি না আল্লাহ আনবেন না আমাকে শুধু তোর সাথে আর জীবনে দেখা না হলে কি হবে যদি কেয়ামতের মাঠে দেখা হয় একসাথে জান্নাতে যাবো
মাইসার আমি কেন এই পাহাড়ের কাছে ছাগল চড়াইতে আসছি জানো কেন ও মাইসার আমার বয়স এখন 17 বছর আজ থেকে 11 বছর আগে মাইসারা আমার জন্ম দুখিনী মায়ের সাথে বাবার কবর দেখার জন্য মদিনায় গেছিলাম এ মাইসারা আমার মা এই পাহাড়ের উপরে বসে বলছিল মুহাম্মদ রে তোমার সাথে এইটাই বুঝি জীবনের শেষ দেখা আল্লাহ আল্লাহ এ আমার মা হারা ভাইরা আজকের মাহফিলের প্রধান অতিথি উনি এই কথাটাই বলছে হুজুর আপনি এই ওয়াজটা করবেন যার যুবকদের চোখ দিয়ে পানি পড়ে নবীর চরিত্রে চরিত্রবান হতে চাও মার সাথে ভালো ব্যবহার কইর বাবার সাথে ভালো ব্যবহার করিস রে ভাই মায়ের মতো দরদ এই জগতে কেউ নাই রে ভাই এই যে আমার বাম পাশে বসে আছে তোমার নাম কি জাকির হোসেন জি আমারে আনার জন্য এই যে আমার ভাই আমার বাড়িতে ওরা গেছে গো বাবা আমি আমার জীবনে যা কিছু করছি আমার জনম দুঃখিনী মায়ের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি এ যুবক ভাইরা আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি মা মা গো মা আমার নবী মা হারাইছে মাত্র 6 বছর বয়সে মাইসারা কে নবী কেঁদে কেঁদে বলে মাইসারা রে আমি মুহাম্মদ আল আমিন 6 বছর বয়সে মায়ের সাথে গিয়েছিলাম মদিনায় নানার বাড়ি এ মাইসারা এই পাথরের উপরে বসে আমার মা গিলাস ভরে জমজমের পানি খাওয়াইছিল আর বলছিল মুহাম্মদ রে মদিনার থেকে ফিরে হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না বাবা যদি কোনোদিন এই পাহাড়ের কাছে আসো আমি মায়ের কথা মনে করে দোয়া কইর ও আমার মা হারা ভাইরা আমার আলেম ভাইরা আমরা তো অধিকাংশ গরিবের সন্তান গো ভাই মাদ্রাসায় পড়লে বৃহস্পতিবার যখন বাসায় যাইতাম জনম দুখিনী মা কত রং বেরঙ্গের তরকারি পাকায় দিয়া পাশে বসে ভিক্ষুকের মতো আমারে তোমার প্লেট উঠাই দিয়া খাওয়াইতো আজকে দুনিয়া সব আছে মা নাই ওয়া মা মা ও মাইজারা আমি আমার মায়ের সাথে 7 দিন সফর করার পরে আবুয়া বস্তিতে গেলাম গো মাইসারা সকাল 10টার সময় আমার মাকে নিয়ে যখন বাবার কবরটা দেখার জন্য গেলাম ও মাইসারা আমি কেন এই পাহাড়ের কাছে আসছি জানো মনে হয় আমার মা বুঝি এখনো এখানে বসে আছে মাইসারা রে আমি আমার মায়ের সাথে বাবার কবর দেখতে গেলাম আমি আমার বাবার কবরের মাটি গুলাকে বুকের মধ্যে লাগায়া বলছিলাম বাবা গো বাক্কা শহরের তখন মক্কার নাম মক্কা না মক্কার নাম ছিল বাক্কা ইন্না ওয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ও মাইসারা আমি আমার বাবার কবরটা বুকের সাথে লাগায় বলছিলাম বাবা গো বাক্কা শহরের সব ছেলেরা খেলাধুলা করে শরীরে ধুলা লাগলে বাবা পরিষ্কার করিয়া দেয় আজ পর্যন্ত কেউ আমার গায়ের একটা বালু ফেলাই দিল না ও আব্বা বাক্কা শহরে মহরমের 10 তারিখ মেলা মিলে সব ছেলেগুলো আমার বয়সের ছেলেগুলো
বাবার কোলে উঠিয়ে বাসায় যায় মেলায় যায় আমি জন্মের পরে চাচাদের কোলে উঠছি তুমি আব্বার কোলে কোনোদিন উঠতে পারি নাই গো ও আমার কিশোরগঞ্জের যুবক ভাই রে আজকে 11ই সেপ্টেম্বর আমার মাওলার দেখায়া দাও তুমি আমার নবীর কথা শুনে বয়া বয়া কাঁদছিলা তোমার সুখের বাণী আজকে রেকর্ড হয়ে যাবে এই দুনিয়ার ক্যামেরায় যদি রেকর্ড হয় গো বাবা আখেরাতের ক্যামেরায় রেকর্ড হইতাছে সুখের বাণী দিয়ে তুমি বুঝায়া কও মালি আমার জনম দুখিনী মা কিশোরগঞ্জের বন্ধু হাজুরি খবরস্থানে কোবাই রয়েছে আল্লাহ তুমি আমার মায়ের মায়ের না তুমি আমার বাবার মায়ের না গোয়ালি আমার বাবা পরের জমিতে কামলা দিয়া দান পাট বেইসামাগো ভাই বন্ধে বিদেশ পাঠাইয়া বাবার ফসলি জমি বিক্রি করে আমারে বিদেশ পাঠাইল আজকে লাখ লাখ টাকার মালিক হইয়া মা বাপ রে বইলা গেলাম হে আমার ভাইরা 11ই সেপ্টেম্বর সাক্ষী রেখে গেলাম আল্লাহ তুমি আমার ভাইদের চোখের পানি কবুল কইরাল আল্লাহ আল্লাহ কেমন যায় জাকুরসে পুষিও ফুলের মধ্যে মধু কোথায় বুলবুলি সে পুষিও বাবা মা বাবার ইশক কোথায় মা বাবার পাগল গুলারে জিজ্ঞেস কইর এই যে যে জাকির হোসেন আমি ওয়াজে আসার আগে আমার হাতের মধ্যে টাকা দিয়া বলে হুজুর আমি আপনার মসজিদ তো দেখছি আপনার মায়ের নামে মসজিদ বানাইছেন হুজুর আমি আপনার মতো মহারা আল্লাহকে 11ই সেপ্টেম্বর সাক্ষী রেখে গেলাম 11ই সেপ্টেম্বর তোমার পীর হাবিবের কথা শুনে যারা কানবে একজনকেও তুমি গুনাহগার বলে ডাক দিবা না কালকে কবরের বাসিন্দা হয়ে কবরের জান্নাতের টুকরা বানায় দিবা এ শরমনায় আল্লাহর পাগলের মুরিদের এখন চিল্লাবার কানবা কবরে 99টা চাবি যখন আঘাত শুরু করে দিবে রে বাবা দুনিয়ায় এমন কোন নেতা নাই তোমার বাঁচাইতে পারে গো বাজান আমার আল্লাহ তখন এই চোখের পানি তোমার চোখের সামনে তুলে দিয়ে বলবে এই পাগল রে মারিস না গতকালকেও জাহান্নামের ভয়ে কাঁদছে এ আল্লাহর পাগলের মুরিদরা তোমরা গতকালকে দেখছো দুইটা শরমুনার পাগল গতকালকে শিক্ষা দিয়ে ব্যবন্ধে বেহুশ হয়ে পড়িয়া গেছে আমার মাওলার পাগল যারা তাদের ধরে রাখতে পারে না তোমরা শরমুনাইরে পাগল বলে আখ্যায়িত করো শরমুনাই বাবা পাগল ছাগল নাই ওরা যখন মাওলার ইশকের আগুন আগুন লাগে যায় রে মাঠের মধ্যে মনে হয় ব্যামরুনে কামড়ানো শুরু করে দেয় এরা মাঠের মধ্যে মাওলারে তালাশ করতে থাকে এরা বলতে থাকে মালিক রে গ্রামের বাড়িতে কিশোরগঞ্জে গেলে তোমারে খুঁজি কাকরাইল মসজিদে যাইয়া তোমারে খুঁজি দাওয়াত তাবলীগ করতে যাইয়া খুঁজি শরমুনার মাঠে এসে তোমারে খুঁজি কই তুমি মাওলা তুমি কই এই পাগলগুলারে তখন কেউ ঠাইসা রাখতে পারে না বাবা এরা মাওলার ইশকের আগুন দিয়ে বাবা লাফাইতে থাকে শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা আল্লাহর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালাইয়া যারা লাভ শুরু করে দিবে এই মানুষটা বিলালের মতো করে দিন জাহান্নামে যাবে না বাবা বিলালের মতো জান্নাতে যাবে বাবা আল্লাহ তুমি সাইয়্যেদ খ
কাদে মাহফিলেরি ময়দানে ও আমার পাগল গুলি ভাইরা মাওনার পাগল কয়জন আমি জানি না বাজান কবরে যখন তোমার আমার তিনখানা কাপড় পরায়া রাইখা আসবে আল্লাহ সার জনে কান্দলে যখন কবরস্থানের দিকে লয়ে যাবে বাবা এই জামার দিকে তাকাও একটা কফিন বানায়া ফেলছি রে বাজার এই কাফনটা পরায়া যখন অন্ধকার কবরে রাইখা আসবে আহারে অন্ধকার কবরে যায়া মাত্র দুইটা ফেরেশতা কবরে ঢুকবে এই কাফনের কাপড়টা মাথার থেকে টান দিবে দিয়া বুকের উপরে বসায়া বাবা বুকের উপরে পাড়া দিয়া বলবে তোর রবকে বল তুই র্যাবরে ভয় পাইতি মাওলারে ভয় পাইতি না মাওলারে ভয় পাইলে কোনদিন বিছানায় ঘুমায়া থাকতি না ফজরের আজান শুনিয়া ও কিশোরগঞ্জের ভাইরা এই যে দেখ সামনে একটা ছেলে চিল্লায় আর লাফায় গো বাবা সরমনার মাঠের দিকে তাকায়া দেখো জাহান্নামের ভয়ে যখন পাগলগুলা কাঁপতে থাকে আর লাফাইতে থাকে মাওলার ইশকের আগুন দিয়া জ্বালাইতে থাকে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার মাওলার ভয় দিয়া যখন কলিজাটারে জ্বালায়া ফেলবা ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা যুবক বাইরে হাত দুইটা উঁচা করে মাওলারে পাগলের মতো একটা ডাক দেয় আল্লাহ বলে ডাক দেয় যুবক ডাক আল্লাহ তুমি তাকায়া দেখো মালি লোহাজুরির দিকে তাকায়া দেখো আমার যুবক বাইরা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁপতে যুবক সামনে বসে চিল্লায় আর বলে আল্লাহ আল্লাহ তুমি না কইছো যদি আমার আল্লাহ বলে ডাক দিয়া কোড়ার মতো যদি মুখটা লাল করে ফেলাইতে পারাস আমি মালিক তোরে কোনোদিন কাফনের ভিতর থেকে টাইনা বাইর করে জাহান্নামের আগুনে জ্বালাবো না 99টা সাপ তোমার বুকের মধ্যে টাইনা কলিজাটা বাইর করে ফেলবে বাবা যেই কলিজা দিয়ে আমার নবীর প্রেম দিয়ে ভালোবাসছিলা ওই কলিজার সাপ কোনোদিন বাইর করবে না বাবা আল্লাহ তোমার পাগল গুলি তোমার ভয়ে কান্দে বলি আজকের মাহফিলে সহ সভাপতি কান্দে বৃদ্ধ মানুষ সভাপতি আজকে হসপিটালে গো আল্লাহ আমার আলেম ভাইরা কেমনে কান্দে গো তোমার কি মায়া লাগে না আমার মা বোনেরা পর্দার মধ্যে বয়ে কান্দে আর কয় যে হাবি আমিও তোমার মতো মারা আমার বাবা আমার শ্বশুর বাড়ি পাঠাইয়া আমার বাবা মা আজকে দুনিয়ায় বাইসা নাই আমার কোন মা কোন জায়গায় বসে কান্দাছে আমি জানি না গো যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরিয়া 10 বড়ি 15 বড়ি স্বর্ণ লইয়া বাসর ঘরে আসছিলাম মা সবাই তোমারে দেইখা কত হাসা হাসি করছে মা ওই ঘর থেকে এরকম পাঁচখানা সাদা কাপড় পরে বিদায় নিয়ে যাইবা মা ও মা তোমারে কে দেখবে ওই অন্ধকার কবরে গো মা তোমার কানের টাড়া তোমার বড় মায়া লয়া যাইব তোমার হাতের বালাডা পুত্রবধু লয়া যাইব গো মা তোমার কবরের মধ্যে কে কি হইতাছে কেউ দেখতে যাবে না গো আল্লাহ তুমি চাইয়া দেখো বান্দারে কেমনে কাঁদে তোমার পাগল মাহফিলে আল্লাহু আকবার জোরে বলো আল্লাহু আকবার জোরে বলো
বাবা কে বলছ আপনারা গুনাহ মাফ হইব না এই যুবক এখন সিল্লাবি আর কানবি নবীর ইশক কয়জন আছে আরে নবী আমার বাবার কবরের মাটিটা বুকের মধ্যে সিল্লা আর কয় আল্লাহ তুমি আমার বাবার একটু উঠিয়ে দাও আমি একটা বার আমার বাবার কবরে টুটার পরে একবার বাবা কোয়া ডাক দেব আমার বাবা আব্দুল আমারে কোলে লই একটা সুমা দিব আর কিছু চাই না এ মাইসারা আমি এক থেকে দেড় ঘন্টা চিল্লাইছি কেউ কোনো কথা কয় না একটু পরে দেখি আমার মা মেনা আমার পিছনের থেকে টান দিয়ে কোলে নিয়ে কয় মোহাম্মদ রে তোমার বাবা এমন ঘরে ঘুমাইছে যেই ঘরে ঘুমাইলে আর কোনোদিন উঠতে পারে না বাবা আমার মা কোলে নিয়ে যখন বাড়িতে গেল খালার বাড়িতে রাত ১২টার সময় আমার মা ডেকে ডেকে বলে মোহাম্মদ রে বাবার কবর দেখতে আইসা মায়ের রাইখে যাব বাবা ও মাইসার আমার মায়ের এইখানে বসার স্মৃতি আমি ভুলতে পারি না মাইসারা রে ও মাইসারা কেন এই পাহাড়ের কাছে আসছি শুনবি রাত ১২টার সময় আমার মা কয় মোহাম্মদ রে জীবনে আর তোমার সাথে দেখা হবে না রে বাবা তুমি মা কয়া কারে ডাকবা গো বাবা আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইতেছিলাম আর বলতেছিলাম মা তুমি আমারে কেমনে ছাইরা যাইবা গো মা মাইসারা কথা বলতে বলতে আমার মা তিনখানা কথা বলছিল যুবক তোমার মা তোমারে কি বলছে আমি জানি না ও আমার আলেম ভাই আপনার মা কি বলছে জানি না ও জাকির তোমার মা এতেকালের আগে কি বলছে আমি জানি না আমি ইলিয়াস রহমান জেহাদির মা কি বলছে শোনো ইলিয়াস রে আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিমু গো বাবা যদি আমি মায়ের একটা কথা শুনো জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়িস না গো বাবা তোমরা আমার ওয়াজ ইউটিউবে শুনছ আমার মা এতেকালের আগে বাবা আমি মাদ্রাসায় চলিয়ে যাব ও আমার তালবেলিম বাবাজিরা হায় আমি তোদের বুকি নিয়ে আজকে একটু দোয়া করে দিয়ে যাই আমার বুকটা ভাইরা দেখ মায়ের জন্য কত যন্ত্রণা ১২ বছর ইলিয়াসকে মা বুকি নিয়ে বলে ইলিয়াস রে আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিমু তুই যদি কোনোদিন মাদ্রাসা না ছাড়স গো বাবা বাবা আমি বললাম মা আমি মাদ্রাসায় পড়লে কি হইব আমার মা বলে তুই মাদ্রাসায় বললে আমি কবরে ভালো থাকবো আমি জানতাম না এটাই আমার মায়ের জীবনের শেষ কথা ছিল কিশোরগঞ্জের ভাইরা আমার মা আমার এই কথা বলে বিদায় দিয়া দিবে আমি জানতাম না আমার নবীও জানতো না এইটাই তার মায়ের সাথে জীবনের শেষ দেখা দেখো আমার নবী যেমনে দৃশ্য আমারও সেই দৃশ্য আমার মা আমার ব্যাগ ভর্তি কাপড় চোপড় দিয়ে টাকা পয়সা দিয়ে আমার মা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করায় দেয় বাবা যাও ইলিয়াস তোমার সাথে আর আমার দেখা হবে না যদি আমি মরিয়ে যাই গো বাবা আমার কবরের পাশে দাঁড়াই একটু দোয়া করিস হে তালবে আলিম বাবাজিরা তুমি যেখানেই থাকো যে অবস্থায় থাকো হেফজখানায় পড়লে রাত ৩টার সময় কোরআন শরীফটা বুকে লইয়া মার জন্য চিল্লাই আর কান্দো আর বইল মালি আমার মায়ের কবরে মাইর না আমার বাবার কবর
করে মাইরো না তোমার চোখের পানি তালবেলিম বাবা জিরা তোমরা হল জিন্দা ওলি আমার আলেম ভাইরা আপনারা হলেন জিন্দা ওলি আপনাদের চোখের পানি ডাইরেক্ট কবরে চলে যাবে গো বাবা আপনার চোখের পানির কবরে কতরে আল্লাহ কব মাফ করে দিবে ভাই আমার সাথে একটা বন্ধুত্ব করবি নি রে ভাই গতকালকে একটা যুবকরে বলছিলাম কোন যুবক আছে দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে নে মাপ চাবি দুনিয়ায় সবার গুনাহ মাফ হবে বাবার সাথে যারা অন্যায় করছো কোনোদিন মাফ করবে না আমার আল্লাহ শুধু 30টা সেকেন্ড এখানে স্টেজে কোন যুবক আছে ওয়াজ কমিটির যুবক তোর বাবাই মাঠের মধ্যে আছে একটা দৌড় দিবি পাগলের মতো সরমনার মাঠে যেমনে পাগলগুলা দৌড় দেয় তুইও দৌড় দিবি একটা দৌড় দিয়ে যে বাপরে খাড়া করবি খাড়া করে শিক্ষা দিয়ে বলবি আব্বা তুমি মাফ না করলে বলে আল্লাহ আমারে মাফ করবে না তুমি আমারে মাফ করো আমারে মাফ করলে পুরা মসজিদের দোয়া কবুল হয়ে যাবে এ তালবেলিম বাবাজিরা তোর উস্তাদ যদি মাঠে থাকে একটা দৌড় দিয়া উস্তাদরে জড়াই ধরে মাফ চাবি উস্তাদ যদি মাফ করে দেয় তুই মুফতি শফি রহমাতুল্লাহর মতো হয়ে যাবি আনোয়ার শাহ কাশ্মীরের মতো হয়ে যাবি আতাহার আলী রহমাতুল্লাহর মতো হয়ে যাবি আল্লামা শামসুল হক ফরির মতো হয়ে যাবি আমি 30টা সেকেন্ড টাইম দিলাম এখানে কোন যুবক আছে একটার দৌড় দিয়ে লাভ দিয়ে দাঁড়াতো ভাই কোন যুবক আছে লাভ দিয়ে দাঁড়াতো কোন যুবক আছে লাভ দিয়ে দাঁড়াও আমি বলছি কোন যুবক আছে লাভ দিয়ে দাঁড়াও হুজুর এই মাঠের মধ্যে আমি আমার বাবার কাছে মাপ চামু দেখি দাঁড়াতো কোন কোন যুবক আছো যুবক বলতো দে দৌড় দে দে দৌড় দে দৌড় দে দেখ তোর বাবা কোথায় আছে যুবক দৌড় দে একটা দৌড় দিয়ে দেখ তোর বাবাই মাঠের মধ্যে কই আছে দেখো এই ছাত্রটা বলে হুজুর আমার বাড়ি মনে হদ্দি আমার বাবা এখানে নাই আমি মা হারারে জড়াই ধরে কান দে যুবক তোমার বাবা না থাকে বড় ভাই আছে কিনা একটা দৌড় দিয়া বড় ভাইরে মুখে নিয়ে কান দ যুবক তোমার বাবা এখানে নাই ভাই তোমার বড় ভাই এখানে নাই একটা দৌড় দিয়া পারবি না বাবারে মুখে নিয়ে জড়াই ধরে কান দে এক দাড়ি পাকা ভাই আর এক ভাইরে বুকি নিয়ে কান দো তো আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে কেমনে কাঁদে তোমার বান্দা মাহফিলে কেমনে সইবা তুমি মাওলা আসমানে বসে মাফ কইরা দাও তোমার বান্দা মাহফিলে আল্লাহুম্মা আমিন জোরে করে আমিন যুবক এই ওয়াজ কমিটির যুবক তোরা আজকে ওয়াজ কমিটির যুবক ওয়াজ দিছ তোর জান্নাত কিনতে মন চায় না হুমায় জান্নাতুকা ওয়া নারুকা বিশ্বনবী বলেছেন মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম যদি বাবার কাছ থেকে জান্নাত কিনতে চাস আমি আরো 3 মিনিট টাইম দিলাম একটা যুবক উঠবি না উঠলে তোর কপাল আজকে পুড়বে ও দাড়ি পাকা বাবা আজকে তোমার মা বাবা কেউ নাই বাইসা মা বাবা কেউ রে মাপ না করলে দুনিয়ার এমন কোনো মুক্তি নাই তোমার জান্নাতে ফতোয়া দিতে পারে যত বড় হাজি হও তুমি যদি বলো হুজুর আমাকে দুই ভাইয়ের তো মা বাবা নাই কি করবো বড় ভাই ছোট ভাইরে বুকে নিয়ে একটা শিক্ষা দিবেন আর সাজবেন মালিককে দেখাই দিবেন হুজুর হুজুর আমাকে মা বাবা কেউ নাই আমরা দুই ভাই এক ভাই আর এক ভাইরে আল্লাহর কাছে ডাক দিছি বুকের মধ্যে নিয়ে যদি দুই ভাইয়ের চোখের পানি কবুল হয় মা বাবার বলে আল্লাহ মাফ করে দিবে আমি ওয়াদা করছি এক ভাইয়ের চোখের পানি যখন আর এক ভাইয়ের চোখের ঘাড়ের উপর পড়বে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাইয়ের চোখের পানির খাতিরে মা বাবারে মাফ করে দিবে কোনো যুবতী বোন যদি তার মায়েরে জড়াই ধরে কান্দে মায়ের চোখের পানি পড়ার আগে রাবেয়া বস্ত্রী হয়ে যাবে তুমি তো যুবক আমার সাথে ওয়াদা দাও যাদের বাবা মা বাড়িতে আছে যাইয়া মাফ চাইবা না কে কে চাইবা দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো যাগো মা বাবা বাড়িতে আছে যাই অন্তত হাত ধরে বলবি মা আমারে মাফ করে দিও যাদের বাবা আছে আব্বা আমারে মাফ করে দিয়ে আমি অনেক অন্যায় করছি তুমি যদি কথাগুলো বলতে পারো ওয়াজ কমিটির যুবক আমি তোমার সাথে ওয়াদা দিলাম তোমার জন্য জান্নাত ওয়াজিব আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলেন না আল্লাহু আকবার জোরে বলতে পারো না তাহলে আমার সাথে বলেন মা বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই আছে আছে